চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যান্য একটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক লিমিটেড। আজ আমরা ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মাসিক মুনাফা স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিন। ইউনিয়ন ব্যাংক মুদারাবা মান্থলি প্রফিট স্কিম। আপনি কি দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাসী? আপনার সেভিংসের উপর সর্বোচ্চ মুনাফা পেতে চান? তাহলে এখনই আপনার জমানো অর্থ ইউনিয়ন ব্যাংক মুদারাবা মাসিক মুনাফা স্কিমে বিনিয়োগ করুন। আসুন এবার জেনে নেই ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মাসিক মুনাফা স্কিমটি সম্পর্কে। এই স্কিমটি আপনি ইউনিয়ন ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন। মুদারাবা মাসিক মুনাফা স্কিমটি হলো একটি বিশেষ ধরনের ডিপোজিট অ্যাকাউন্ট যেখানে ক্লায়েন্ট বা গ্রাহক মাসিক মুনাফা পেতে পারে, যা স্থানান্তর করা হবে সেভিংস অ্যাকাউন্টে। অর্থাৎ এই স্কিমে গ্রাহক টাকা রাখলে প্রতি মাসে গ্রাহক সেই টাকার মুনাফা পাবেন এবং এই মুনাফাটি তার সেভিংস অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন। এই স্কিমটি রয়েছে আকর্ষণীয় মুনাফার হার, যা অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি। মুদারাবা মাসিক প্রফিট স্কিমটি একজন গ্রাহক একাধিক খুলতে পারবেন। এই স্কিমটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বিনিয়োগের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনি চাইলে আপনার অর্থের বিপরীতে আপনি ঋণ নিতে পারবেন। লোভনীয় প্রাক ম্যাচিউর নগদকরণের সুবিধা পাবে গ্রাহক। আসুন এবার জেনে নেই মুদারাবা মাসিক প্রফিট স্কিমে ইউনিয়ন ব্যাংক কত টাকা মুনাফা প্রদান করে। সর্বশেষ আপডেট 8/6/2022 ইং অনুযায়ী এক বছর মেয়াদে ইউনিয়ন ব্যাংক মুনাফা প্রদান করে 7.50%, দুই বছর মেয়াদে ইউনিয়ন ব্যাংক মুনাফা প্রদান করে 7.50%, তিন বছর মেয়াদে ইউনিয়ন ব্যাংক মুনাফা প্রদান করে 7.50%। অর্থাৎ এই স্কিমটিতে ইউনিয়ন ব্যাংক 1-3 বছর মেয়াদে 7.50% মুনাফা প্রদান করে থাকে। আপনি মাসিক কত টাকা মুনাফা পাবেন? আপনি 7.50% হারে বছরে 1,00,000 টাকায় মুনাফা পাবেন 7,500 টাকা, মাসিক পাবেন 625 টাকা। টিন সার্টিফিকেট থাকলে 10% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন মাসিক 562 টাকা। টিন সার্টিফিকেট না থাকলে 15% ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক মুনাফা পাবেন 531 টাকা। মুদারাবা মাসিক প্রফিট স্কিমটি খুলতে কী কী ডকুমেন্ট লাগবে? অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা বৈধ পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, ঠিকানা প্রমাণের জন্য অ্যাকাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি সদ্য তোলা ছবি, মনোনীত নমিনির বৈধ এনআইডি বা পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, মনোনীত নমিনির 1 কপি সদ্য তোলা ছবি, ই-টিন সার্টিফিকেট যদি থাকে। আপনার যদি ই-টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার সরকারি ট্যাক্স কর্তন হবে 10%, আর আপনার ই-টিন সার্টিফিকেট না থাকলে আপনার সরকারি ট্যাক্স কর্তন হবে 15%। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।